আগামী এগারোই নভেম্বর কর্ণাটক সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে তিনি দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা প্রদর্শন সহ বেশ কয়েকটি প্রকল্প চালু করবেন সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমায় প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিষয়ে মুখ্য সচিব সহ সরকারের সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একটি বৈঠকও করেছেন কর্ণাটক সফরে এসে প্রধানমন্ত্রী সেখানে ক্যাম্পে গৌড়া আন্তর্জাতিক বিমান বন্দরের দ্বিতীয় টার্মিনালেরও উদ্বোধন করবেন যা পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সেখানে পাঁচ হাজার কোটি টাকা এবং অতিরিক্ত আড়াই কোটি যাত্রী পরিচালনা করবে পাশাপাশি প্রধানমন্ত্রী সেখানে নতপ্রভু গোড়ার সেখানে একশো ফুট লম্বা মূর্তিটি উন্মোচন করবেন এরপর এক জনসভায় অংশ নেবেন বলে জানা গিয়েছে